অনন্ত জলিলকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছেন অভিনেতার স্ত্রী খাদিজা বর্ষা। যদিও ম্যানেজারদের জবানিতে তিনিও এই দাবি করেছেন। তারপরে বর্ষার এই বক্তব্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবার কোনো সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। মোহাম্মদ ইকবাল পরিচালিত কিলহিম সিনেমায় আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর সহ অনেকে। সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাচ্ছে। গত বুধবার রাজধানীর বিএফডিসিতে সিনেমার টিজার ও পোস্টার উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর্ষা বলেন, কিছুদিন আগে শাহরুখ খান অভিনীত হিন্দি সিনে পাঠান মুক্তি পেয়েছে। আমি ফেসবুক সরাসরি ব্যবহার করি না, আমার ম্যানেজাররা দেখে তারাই আমাকে সবসময় আপডেট দেয়। তারা আমাকে দেখিয়ে বলেছে, এই মানুষগুলো যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, যারা সত্যিই ভালোবাসে, তারা এগুলো সবসময় করে। যে শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের দিনটা ডের তুলনা করেছে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক আছে, আমরাও তাকে নিয়ে গর্ব করতে পারি যে হলিউড বলিউডের মতো সিনেমা আমাদের দেশেও একজন করে। অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, প্রত্যেকটি আর্টিস্ট কষ্ট করে সিনেমা করে, আমিও সেটাই করেছি। যে কষ্ট করেছি সেটা ব্যবসাতেও করি না। এই সিনেমায় বর্ষা সত্যিকারত্বে ভালো অভিনয় করেছে। এই সিনেমার ট্রেলার যেদিন প্রকাশ হবে আমরা ধামাকা অনুষ্ঠান করব, ঠিক সালমান খানের মতো। সালমান খান সিনেমা হল যেভাবে টিজার লঞ্চ করেছে, আমরা সেভাবে ট্রেলার লঞ্চ করব। সেখানে আমাদের সিনেমার অংশবিশেষ দেখানো হবে।